অবশেষে রেডি হয়েছে। আমি না অনেকক্ষণ রেডি হয়েছি, দেরি করে তুমি রেডি হয়েছো। সবসময় শুধু আমার নাম দেবে। আমি তো একদম সবসময় রেডি। নিজে দেরি করে রেডি হয়েছে, মেকআপ করছিলে। আমি আবার কি মেকআপ করব? আমি এর পরের দিন থেকে তোমার মেকআপের ভিডিওটা করব। দাঁড়াও, চলো তাড়াতাড়ি, ঠাকুর দেখতে যাবে কি যাবে না? হ্যাঁ, এবার তো রেডি একদম। দেখি কেমন লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সংযুক্তা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। আজকে শাড়ি পরে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ তো। আজকে আমরা যাব তমলুকের ঠাকুর দেখতে, কালী ঠাকুর। তো আজকে কালী পূজোর দ্বিতীয় দিন। আজকে তোমাদেরকে তমলুকের বড় বড় কয়েকটা পুজো দেখাবো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমেই আমরা চলে এসেছি আমাদের পাড়ারই একটা ঠাকুর একদম আমাদের বাড়ির পেছনে। এখানে মা শারদা দেবীর ভিটে করা হয়েছে, ছোটখাটোর মধ্যে খুবই সুন্দর। তারপরে চলে যাই পদ্মশ্রী ক্লাবের ঠাকুর দেখতে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে জীবন। অগ্রগামী ক্লাবের এই দেবী মূর্তিটা দারুণ। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। রাজদূত ক্লাবের এবারের থিম নবান্ন। দেখো কত লাঙল, কুলো, ঝুড়ি, পেঁচা, কত কিছু করা আছে। এখানে সব কিছুই হয়েছে পাটে তৈরি। প্যান্ডেল থেকে বেরিয়ে দেখলাম এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোট ছোট বাচ্চারা নাচ টাচ করছে। আর তারপরে অনুভব করলাম যে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য সোজা চলে গেলাম চটপটির দোকানে। আর চটপটি দেখলে আমার তো পুরোই মাথা নষ্ট। এই যে চলে এসেছি চটপটির দোকানে, এখন কাকু খুব সুন্দরভাবে চটপটিতে বিভিন্ন রকমের মশলা টক সমস্ত কিছু সাজিয়ে দেবে। এবার আমরা চলে এসেছি রিভার প্লেটের ঠাকুর এবং মণ্ডপ দর্শন করতে। সত্যি কি যে অসাধারণ বানিয়েছে কি বলবো। এটা কোন জায়গা আমার ঠিক খেয়াল নেই, ওই মহাদেবের একটা স্থান। তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও। এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আর তার সাথে সাথে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। দারুণ সুন্দর একটা ভোলেনাথের গান চলছে, তোমরা দেখো। Oh,
দেখো আলো এ আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা বাজছে রাত্রি ১২টা কিন্তু লোকজনের জোশ দেখছো তো যেভাবে অনুষ্ঠান দেখছে নাচানাচি করছে এদিকে মেলাতে কেনাকাটিও চলছে বিরাট ব্যাপার সব বলে আয় রে ছুটে আয় রে তারা হে থানা কিশোর সংঘের এই মণ্ডপের বাইরেটা তো সুন্দর হয়েছেই ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমার আরও অনেক বেশি সুন্দর লেগেছে পুরো জলের তলায় যেরকমভাবে জলজ প্রাণীরা থাকে সেই রকম ধরনেরই করেছে দারুণ সুন্দর আজ কি এ রাত করে দূর অন্ধেরা দীপ জ্বলে এসে লাগে জেসে সবেরা প্যার কি সগাতে হুঁ জলের নিচে অসংখ্য মাছ জলজ প্রাণী আর মৎস্য কন্যাদের মাঝখানে দাঁড়িয়ে আছেন মা প্যার কি সগাতে হুঁ তার কি বারাতে হুঁ দূরি কি না বাতে হুঁ বস মুলাকাতে হুঁ সবকো ইহি দেতি সন্দেশা दीपावली गली गली बन के खुशी छाई रे रोशनी की चादर ओढ़े दीपावली आई रे दीपावली गली गली बन के खुशी छाई रे उत्तरायण क्लबের এই লাইটিং গুলো টিন কেটে কেটে বানিয়েছে তবে এর ভেতরের আর বাইরের অ্যাম্বিয়েন্সের মধ্যে আকাশ জমিন পার্থক্য
এই দেখো একটা ছৌ নাচের মূর্তি, এই জলের উপরে ফোয়ারা, আর তার পাশেই খড়ের চালের ঘরে মা অধিষ্ঠান করছেন। কি সুন্দর মায়ের মূর্তিটা, আমার ভীষণ ইউনিক আর সুন্দর লেগেছে। 12:36 বাজছে, রাত্রি 12:36, রাস্তায় কিরকম ধরনের ভিড় তোমরা তো দেখলে। মানুষ এখনো এনজয় করছে, কিন্তু আমাদের পক্ষে হেঁটে হেঁটে আর কভার করা সম্ভব হচ্ছিল না, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওখানে খাবার দাবার কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।